ছোট্ট বন্ধুরা, চলো আমরা খুব সহজে মাছ আঁকা শিখি। মাছ আঁকার জন্য প্রথমে আমরা একটা পাতার শেপ করে নিব। এরপরে মাছের চোখ আঁকবো ধীরে ধীরে, লেজ। তোমরা চাইলে তোমাদের মতো করে ডিজাইন করে নিতে পারবে লেজের অংশটুকু। মাছের মাথার অংশটুকু এঁকে নিব। এরপর ছোট ছোট পাখাগুলো আছে, সেগুলো আঁকবো। একে একে সবগুলো পাখা এঁকে নিলাম। এরপরে মাছের আঁশ আঁকবো। আঁশ আঁকার জন্য কার্ভ লাইন ব্যবহার করব। এভাবে ধীরে ধীরে মাছের আঁশ দিয়ে মাছ আঁকাটা আমরা সম্পূর্ণ করব। দেখো খুব সহজে আমরা কীভাবে মাছ এঁকে ফেললাম।